লেখচিত্রের সাহায্যে সমীকরণ সমাধান। আমার যে দুটো সমীকরণ দেওয়া থাকবে সেই দুটো সমীকরণ আমাকে এখন কি করতে হবে, লেখচিত্র বা গ্রাফের মাধ্যমে সমাধান করতে হবে। তো গ্রাফের মাধ্যমে সমাধান করতে হলে আমাকে ফার্স্টে কি কাজ করতে হবে, ফার্স্টে এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ, এই দুইটা সমীকরণ থেকে একটা করে সমীকরণ নিব। একটা করে সমীকরণ নিয়ে সমীকরণের যে দুইটা করে চলক আছে সেই দুইটা চলকের একটা চলককে আরেকটা চলকের মাধ্যমে প্রকাশ করব। একটা চলককে আরেকটা চলকের মাধ্যমে প্রকাশ করব, দুই সমীকরণের ক্ষেত্রেই সেম জিনিসটা করব। করার পরে আমি দুইটা ছক পাব, যে ছকে আমি এক্স আর ওয়াই এর মান অনেকগুলা পাবো। সেই মানগুলা যদি আমি গ্রাফে বসাই তাহলে এই প্রত্যেকটা সমীকরণের জন্য এক একটা সমীকরণের জন্য এক একটা সরলরেখা পাওয়া যাবে। এক একটা সমীকরণের জন্য কি পাওয়া যাবে, এক একটা সরলরেখা পাওয়া যাবে। সেই সরলরেখা দুইটা, মনে করো একটা সমীকরণের জন্য এই সরলরেখাটা পাওয়া গেল আর একটা সমীকরণের জন্য এই সরলরেখাটা পাওয়া গেল, এই সরলরেখা দুইটা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হচ্ছে আমার এই দুইটা সমীকরণের সমাধান। সেই বিন্দুটার স্থানাঙ্ক, সেই বিন্দুটার এক্স আর ওয়াই এর মানই হচ্ছে আমার এই দুইটা সমীকরণের এক্স আর ওয়াই এর মান। তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে কাজ হচ্ছে আমার সবগুলো একটা করে সমীকরণ নিব, সেখান থেকে একটা চলকের মান আর একটা চলকের মাধ্যমে প্রকাশ করব। তাহলে দেখো এখানে আছে 3x + 4y = 10। আমি যদি 4y-টা এপাশে রাখি, 3x-টাকে ওই পারে পার করে দেই, তাহলে হয়ে যাবে 10 - 3x। 4y এর সাথে গুণ অবস্থায় আছে, এটাকে যদি ওই পারে পার করে দেই ভাগ অবস্থায় চলে যাবে, তাহলে এখানে আসবে y = 10 - 3x / 4। দেখো একটা চলকের মান আর একটা চলকের মাধ্যমে প্রকাশ করছি। এইখান থেকে আমার কি করতে হবে, ছক আঁকতে হবে। ছকে কি থাকবে, ছকে থাকবে আমার এক্স আর ওয়াই এর মান। আমি কি করব, আমি এই যে এইটা পাইছি এখানে আমি এক্স এর মান বসাবো, এক্স এর মান বসায় বসায় ওয়াই এর মান নির্ণয় করব। এক্স এর বিভিন্ন ধরনের মান বসাবো, ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করব। ধরো আমি এক্স এর মান বসাইলাম হচ্ছে -2, তাহলে এক্স এর মান বসাইলাম আমি -2। যদি এখানে -2 বসাই তাহলে কি আসবে, 10 - 3 × -2 মানে হচ্ছে -6। মাইনাস মাইনাস হয়ে যাবে +6/4, বা 10 + 6 মানে হচ্ছে 16/4, আসবে হচ্ছে 4। তাহলে আমি যদি এখানে এক্স এর জায়গায় -2 বসাই, ওয়াই এর মান কত আসতেছে আমার, 4 আসতেছে। এরপরে আমি কি বসাবো, মনে করো 0 বসাইলাম, এক্স এর মান বসাইলাম আমি 0। এক্স এর মান আমি যদি 0 বসাই তাহলে দেখো 3 × 0 মানে হচ্ছে এই পুরোটাই ভ্যানিশ হয়ে যাবে, এখানে শুধু থেকে যাবে 10/4। 10/4 মানে হচ্ছে আমার 2.5। ক্যালকুলেটরে হিসাব করে দেখবা 10/4 মানে হচ্ছে 2.5। তাহলে 0 বসাইলে আমার মান আসবে কত, 2.5। এরপর আমি এক্স এর মান কত বসাবো, 2 বসাবো। আমি এক্স এর রিজনেবল মান বসাবো, ঠিক আছে না, মানে আমি এমন মান বসাবো যেখানে সমাধান আসতে পারে। আমি দেখে আগে বুঝে নিব যে আমার এক্স আর ওয়াই এর সমাধানটা কি হইতে পারে, আমি সেই ধরনের মানগুলাই বসাবো। তাহলে এক্স এর মান যদি আমি 2 বসাই তাহলে দেখো এখানে কি আসে, 10 - 3 × 2 মানে হচ্ছে 6/4, 10 থেকে 6 ভাগ দিলে 4, নিচে 4, তাহলে 4/4 এটা আসে হচ্ছে 1। তাহলে আমি যদি এক্স এর মান 2 বসাই ওয়াই এর মান আসে কত, 1। এরপরে আমি কি বসাবো, এক্স এর মান ধরো আমি 4 বসাইলাম, বা এক্স এর মান আমি বসাইলাম 6। যদি 6 বসাই তাহলে 10 - 3 × 6 মানে হচ্ছে 18/4, তাহলে 10 থেকে -18 মানে হচ্ছে -8, নিচে থাকে 4। এটা যদি করি আমি সলভ, কি আসবে আমার, -2 আসবে। তাহলে এক্স এর মান যদি আমি 6 বসাই ওয়াই এর মান কত আসে, -2। আমার আরেকটা বিন্দু বসানো লাগবে, মনে করো আমি এখানে এক্স এর জায়গায় বসাইলাম 8। এক্স এর মান যদি 8 বসাই তাহলে কি আসবে, 10 - এখানে আসবে, 8 না বসাই আমি 10 বসাই। এক্স এর মান যদি আমি 10 বসাই তাহলে 10 - 3 × 10 মানে হচ্ছে 30/4, তাহলে -20/4 আসে -5। তাহলে এক্স এর মান 10 বসাইলে আসে হচ্ছে আমার -5। আমি একটা সমীকরণ থেকে ওয়াই এর মান
আর এক্স এর মান বসায় বসায় ওয়াই এর মান নির্ণয় করলাম। আমার আরেকটা সমীকরণ বাকি আছে, সেই সমীকরণটা কি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। আমি কি করবো, আমি মাইনাস ওয়াইটাকে ওইপারে পার করে দিব, তাহলে এখানে আসবে প্লাস ওয়াই, আর প্লাস ওয়ানটাকে এপারে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমি কি পাই, ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান। এই সমীকরণে আমি কি করবো, আবার আমি ছক আঁকবো, এই সমীকরণের জন্য ছক এঁকে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করব। তাহলে এক্স এর মান যদি আমি মাইনাস টু বসাই, তাহলে দেখো ওয়াই এর মান কত আসে, মাইনাস থ্রি, মাইনাস টু, মাইনাস ওয়ান, মাইনাস থ্রি। এক্স এর মান যদি আমি মাইনাস ওয়ান বসাই, ওয়াই এর মান আসে মাইনাস টু। এক্স এর মান যদি আমি জিরো বসাই, জিরো বসাইলে ওয়াই এর মান আসবে হচ্ছে মাইনাস ওয়ান। এক্স এর মান যদি ওয়ান বসাই, তাহলে এক থেকে এক বাদ দিলে ওয়াই এর মান আসবে জিরো। এক্স এর মান যদি টু বসাই, ওয়াই এর মান আসবে দুই থেকে এক বাদ দিলে এক। তাহলে আমার দুইটা সমীকরণের এই কাজ করা শেষ। এইবার আমার কাজ হচ্ছে এই যে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই ভ্যালুগুলো পাইছি, সেই ভ্যালুগুলো নিয়ে ছক কাগজে বা গ্রাফ পেপারে বসানো। গ্রাফ পেপারে বসানো কেমনে লাগে, কেমনে বসাতে হয় সেটা তোমরা অলরেডি জানো, আমি জাস্ট বোর্ডে একটু দেখিয়ে দিচ্ছি। মনে করো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশ পর্যন্ত বিন্দু আছে। এপাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত বিন্দু আছে। এপাশে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত বিন্দু আছে। এপাশে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত বিন্দু আছে। বিন্দুগুলোর নামও দেই, এক দুই তিন চার, এখানে এক দুই, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার মূল বিন্দু ও। তাহলে আমি ফার্স্টে বিন্দুগুলো বসাবো। দেখো এখানে ফার্স্টে বিন্দু আছে মাইনাস টু আর ফোর, এক্স বরাবর মাইনাস টু, ওয়াই বরাবর ফোর। তাহলে এক্স বরাবর মাইনাস টু ঘর যাব, ওয়াই বরাবর চার নম্বর ঘর পর্যন্ত যাব, তাহলে বিন্দুটা আসবে এই। এরপর আছে জিরো, এক্স এর মান যখন জিরো ওয়াই এর মান কত, টু পয়েন্ট ফাইভ। তাহলে এক্স এর মান যখন জিরো ওয়াই বরাবর কত ঘর গেছে, টু পয়েন্ট ফাইভ ঘর গেছে। মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভটা কোথায় অবস্থিত বলতো, দুই আর তিনের মাঝামাঝি স্থানে হচ্ছে আমার টু পয়েন্ট ফাইভ ঘরটা অবস্থিত, তাহলে এখানে অবস্থিত। এরপর হচ্ছে টু আর ওয়ান, তাহলে এক্স বরাবর যাব টু, ওয়াই বরাবর যাব এক ঘর, তাহলে আমার বিন্দুটা আসবে এই স্থানে। এরপরে আসবে সিক্স আর মাইনাস টু, তাহলে এক্স বরাবর যদি আমি সিক্স ঘর যাই, ওয়াই বরাবর কত যাব, মাইনাস টু পরিমাণ ঘর যাব। এখানে আমার মাপটা একটু উল্টাপাল্টা হতে পারে কারণ হাত দিয়ে এঁকেছি। এক্স বরাবর যদি টেন যাই, ওয়াই বরাবর কত যেতে হবে, মাইনাস ফাইভ যেতে হবে। তাহলে আমি এক্স বরাবর প্লাস টেন গেলাম, ওয়াই বরাবর যেতে হবে আমার প্লাস ফাইভ পর্যন্ত, তাহলে আমার বিন্দুটা আসবে সামথিং এই জায়গা। তাহলে দেখো আমি এই যে পাঁচটা বিন্দু পাইছি, এই পাঁচটা বিন্দু যদি যোগ করি, তাহলে একটা সুন্দর সরল রেখা গঠিত হবে। আমার বিন্দুগুলো মেলে নাই, কিন্তু তোমরা যখন গ্রাফে আঁকবা তখন তোমাদের বিন্দুগুলো সুন্দর করে মিলে যাবে। তাহলে একটা সরল রেখা গঠন করা হবে। এই যে এই বিন্দুগুলো যদি আমি বসাই, দেখো মাইনাস টুর জন্য কত পাওয়া যায়, মাইনাস থ্রি পাওয়া যায়। তাহলে এক্স বরাবর মাইনাস টু, ওয়াই বরাবর মাইনাস থ্রি, এক্স বরাবর মাইনাস ওয়ান, ওয়াই বরাবর মাইনাস টু, এক্স বরাবর জিরো, ওয়াই বরাবর মাইনাস ওয়ান, এক্স বরাবর ওয়ান, ওয়াই বরাবর জিরো, এক্স বরাবর টু, ওয়াই বরাবর ওয়ান। এই যে পাঁচটা বিন্দু পাইছি, এই পাঁচটা বিন্দুর জন্য আরেকটা সরল রেখা পাওয়া যায়। দেখো এই দুইটা সরল রেখা কোন বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটাতে ছেদ করে। এই বিন্দুর স্থানাঙ্ক কত, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু আর ওয়ান, যেখানে এক্স এর মান হচ্ছে টু, ওয়াই এর মান হচ্ছে ওয়ান। তাহলে আমার এই যে দুইটা সমীকরণ আছে, সেই সমীকরণ দুইটা সমাধান হচ্ছে টু আর ওয়ান, যেখানে এক্স এর মান হচ্ছে আমার টু, ওয়াই এর মান হচ্ছে ওয়ান। এইভাবে দুইটা সমীকরণ থেকে গ্রাফ এঁকে আমার সমীকরণ দুইটা সমাধান করা সম্ভব, আশা করি বুঝতে পেরেছো।